বন্ধুরা, আমাদের পৃথিবীর সমুদ্রে প্রচুর পরিমাণে পানি রয়েছে, কিন্তু আমরা এই পানির 10% ঠিকমতো আবিষ্কার করতে পারিনি। আর এই 10% আবিষ্কার করেই আমরা এত প্রাণী এবং সম্পদ খুঁজে পেয়েছি তা কল্পনার বাইরে। তাহলে এখন আপনি একটু কল্পনা করুন, যদি আমরা বাকি অংশ আবিষ্কার করতে পারতাম তাহলে আরও কত কিছু না খুঁজে পেতাম। যাই হোক, এখনও পানির নিচে মাঝে মধ্যে এমন কিছু খুঁজে পাওয়া যায় যা দেখে বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এমন কিছু জিনিস যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের চ্যানেলটি আস্তে করে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। কলম্বিয়ান সম্পদ। যখন উড়োজাহাজ ছিল না তখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে এবং সমুদ্রের যুদ্ধ করতে জাহাজ ব্যবহার করত। আর প্রায় 300 বছর আগে কলম্বিয়ার সাথে ব্রিটিশ এবং স্প্যানিশদের যুদ্ধ হয়। আর সেই যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়। আর স্পেনের সেন হবি নামক একটা জাহাজ সেই যুদ্ধে ডুবে গিয়েছিল। সেই সময় স্পেনের জন্য একটা বিরাট লোকসানের ব্যাপার ছিল, কেননা ওই জাহাজের ভেতরে স্বর্ণসহ বিভিন্ন ধরনের মূল্যবান এবং কোটি কোটি টাকার সম্পদ ছিল। মূলত এই জাহাজটি সাউথ আমেরিকা থেকে সম্পদগুলো নিয়ে স্পেনে যাচ্ছিল। বর্তমান বাজার মূল্য অনুযায়ী সেখানে থাকা সম্পদগুলোর মূল্য ছিল 17 বিলিয়ন ইউএস ডলারের মতো। মূলত 2015 সালে কলম্বিয়া এই ধ্বংসাবশেষ খুঁজে পায়। সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পাওয়া এটাই আজ পর্যন্ত সবচেয়ে দামি আবিষ্কার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সম্পদগুলোর মালিক তাহলে এখন কে হবে? এই জাহাজ ছিল স্প্যানিশদের, তাহলে কি এখন এই সম্পদ তাদেরকে দিয়ে দেওয়া উচিত হবে? কিন্তু এই জাহাজটি কলম্বিয়ান সমুদ্রে খুঁজে পাওয়া যায়, তাই এটা কলম্বিয়ানদেরই। তাই এই জাহাজটি কলম্বিয়ানদেরই থাকা উচিত। দুঃখের বিষয় হচ্ছে সেই বিবাদ হয়তো এখনও মীমাংসা হয়নি, যার কারণে কলম্বিয়ান সরকার সেই সম্পদগুলো এখনও পানি থেকে পরিপূর্ণভাবে উদ্ধার করেনি। এমনকি এটা এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যে এটার লোকেশন এক্স্যাক্টলি কেউ এখনও জানে না। এমনটাও হতে পারে যে গোপনে কলম্বিয়ান সরকার এটা উদ্ধার করে নিয়েছে, কিন্তু এটাও সত্য কি না সে সম্পর্কে কেউ কিছুই জানে না। মেক্সিকান ক্যাথেড্রাল। মাঝে মাঝে দুর্যোগ আসার কারণে এবং পানির লেভেল বেড়ে যাওয়ার কারণে অনেক শহর পানির নিচে ডুবে যায়, আর সেই পানি শুকাতে গেলে প্রায় সারা জীবনই লেগে যায়। ঠিক এমন কিছু ঘটতে দেখা গেছে মেক্সিকান ক্যাথেড্রালের সাথে, যেটা প্রায় 50 বছর পূর্বে গায়েব হয়ে গিয়েছিল। প্রায় 500 বছর পুরনো ক্যাথেড্রাল স্প্যানিশরা 16 শতাব্দীতে তৈরি করেছিল, আর এটার নাম ছিল টেম্পল অফ স্যান্টিয়াগো। 48 ফুট উঁচু এই ক্যাথেড্রাল যখন ডুবে গিয়েছিল তখন এর পাশে 1960 সালের দিকে একটি ব্যারেজ তৈরি করা হয়েছিল। তারপর দীর্ঘ 500 বছর পর পানি শুকানোর পর সেই স্থাপনাটি পুনরায় দেখতে পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এটা দেখার জন্য মেক্সিকোতে আসে, আর লোকাল বোট দিয়ে ট্যুরিস্টদের এটার খুব কাছাকাছি নিয়ে দেখার সুযোগ করে দেওয়া হয়। ডুবুরিরা যখন পানির গভীরে যায় তখন তারা কেবল নতুন সম্পদ বা প্রাণীর খোঁজে যায়, কিন্তু এক্ষেত্রে ডুবুরিরা যখন পানির গভীরে গিয়েছিল তখন তারা মাছের কোনো প্রজাতিই খুঁজে পায়নি, বরং তারা পানির গভীরে রাইনো এর প্রজাতি খুঁজে পেয়েছিল, যেটা 10 ফুট লম্বা অনেক বড় রাইনোসর, যা দেখতেও অনেকটাই ভয় লাগে। আর এটি বর্তমানে থাকা রাইনোসরের পূর্ব প্রজাতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে সমুদ্রের নিচে এই রাইনোসর কিভাবে গেল? ব্ল্যাক সি এর গভীরে ফসিলের পাশাপাশি কাঠের তৈরি বাসাও পাওয়া যায়, আর এর থেকে বোঝা যায় যে এখানে শুকনো মাটিও ছিল। আবার অনেকে মনে করে কোটি বছর আগে এখানে একটা ভয়ানক দুর্যোগ ঘটেছিল, আর সেই দুর্যোগের কারণেই হয়তো এমনটা ঘটেছে। আন্ডার ওয়াটার মিউজিয়াম। আপনারা হয়তো অনেক জাদুঘরে গিয়েছেন, কিন্তু এমন জাদুঘরে কি কখনো গিয়েছিলেন যেখানে জাদুঘরটা সম্পূর্ণটাই পানির তলদেশে তৈরি করা হয়েছে? এই জাদুঘরের নাম দেওয়া হয়েছে মিউজিও আটলান্টিকো। এটা পরিপূর্ণভাবে একটা আন্ডার ওয়াটার মিউজিয়াম। এটা বর্তমানে স্পেনে রয়েছে। এটার আর্টিস্ট ছিলেন ব্রিটিশ আর্টিস্ট জেসন টেইলর। তিনি মূলত একজন মেরিন এক্সপার্ট এবং অভিজ্ঞ ড্রাইভার ছিলেন। তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় পানির গভীরে কাজ করে সময় কাটিয়েছেন। এমনটা করার পেছনে আর্টিস্ট পৃথিবীর মানুষের উপর এই সতর্কতা বাণী দিচ্ছিলেন যে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। তিনি মূলত এটাই বোঝাতে চেয়েছিলেন যে যেভাবেই হোক আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে, তা না হলে আমাদের পরিণতি এই মিউজিয়ামে থাকা মানুষগুলোর মতো হবে। আর সে এই ভাস্কর্যগুলো এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি করেছিল যা পানিতে মিশে যায় না এবং অনন্তকাল পানির নিচে অক্ষত অবস্থায় থাকে। এখানে 200টিরও বেশি মানুষের স্ট্রাকচার বানিয়ে গোল করে রাখা হয়েছে, আর এটা এমনভাবে বানানো হয়েছে যাতে সামুদ্রিক বিভিন্ন প্রাণীরা এখানে বসবাস করতে পারে। এই আর্টিস্ট মানুষদের এটাও মেসেজ দিয়েছিল যে মানুষের জীবন এই পানি থেকেই শুরু হয়েছিল, আর মানুষ আমরা এখনো পানির উপর নির্ভরশীল, তাই আমাদের পৃথিবীকে যেভাবেই হোক বাঁচাতে হবে। সামুদ্রিক সম্পদ।
স্প্যানিশ পানির জাহাজে সম্পদ পাওয়ার পূর্বে নষ্ট সেনোরা সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল। এটা 1985 সালে পাওয়া গিয়েছিল। এটি অ্যাডভেঞ্চার মিল্কি ফিশার খুঁজে বের করেছিলেন। পৃথিবীর সকল ডুবুরিদের একটাই স্বপ্ন থাকে, তারা যেন পানির গভীরে এক মূল্যবান সম্পদ খুঁজে পায়। আর যখন মিল্কি ফিশার সেই স্বপ্ন পূরণ হয়ে যায়, তখন সে খুব ধনী হয়ে যায়। 1622 সালে এই জাহাজটি একটি দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিল। ওই জাহাজের ভেতরে প্রায় 40 টনেরও বেশি মূল্যবান সম্পদ ছিল, যেখানে স্বর্ণরূপা থেকে শুরু করে সকল মূল্যবান সম্পদ দেখতে পাওয়া গিয়েছিল। এটি ডুবে যাওয়ার পরও $450 মিলিয়ন সম্পদ পরবর্তীতে খুঁজে বের করা হয়, কিন্তু সম্পূর্ণ সম্পদ বের করা সম্ভব হয়নি, কেননা এটা সম্পূর্ণরূপে ডুবে পানির নিচে তলদেশে তলিয়ে গিয়েছিল। কোনো কোনো জাহাজ পানিতে পুরোপুরিভাবে ডুবে যায় না, বরং এগুলো উপর থেকেও একদম ক্লিয়ার দেখা যায়। এমনটাই ঘটতে দেখা গিয়েছিল সুইবি স্ট্রিকের সাথে। এই জাহাজটি তখন কানাডার অন্টোরিওতে কয়লা নিয়ে যাত্রা করছিল এবং 1985 সালে এটি ডুবে গিয়েছিল। সে সময় কোনো মতে এটাকে সেখান থেকে তুলে কিনারায় নিয়ে আসা হয়, কিন্তু আনফর্চুনেটলি এটা ঠিকঠাক মতো মেরামত করা সম্ভব হয়ে ওঠে না। আর যখন এই ডুবন্ত জাহাজটি ট্যুরিস্টদের জন্য একটি অসাধারণ প্লেস হিসেবে তৈরি হয়ে যায়, আর অনেক ভিজিটররা এই জাহাজটিকে উপর থেকে দেখার জন্য এখানে আসে, আর কোনো কোনো ট্যুরিস্ট পানির তলদেশে গিয়েও এটা লাইভে দেখতে পারে। যাই হোক, এখন ডুবুরিদের ভেতরে গিয়ে কিছু এক্সপ্লোর করার সুযোগ দেওয়া হয় না, এটা পরবর্তী জেনারেশনের জন্য সংরক্ষণে রেখে দেওয়া হয়েছে। লেক বাইকাল, এটি রাশিয়ার ইরগুত অঞ্চলের অত্যন্ত ঠান্ডা একটি লেক। এই লেকের ভেতরে বড় বড় গাড়ি আটকে যায় এবং কোথাও যেতেও পারে না। এখানে শীতকালে বোঝাই যায় না যে এটা রাস্তা নাকি লেক, তাই মাঝে মধ্যে ড্রাইভারেরা রাস্তা থেকে সরে এই লেকে নেমে পড়ে আর তাদের গাড়ি এখানেই আটকে যায়। কিন্তু বরফের কারণে গাড়িগুলো ডুবে যায় না, এমনটা জানা গিয়েছে। এই লেকে আকাশ থেকে উল্কাপিণ্ডও পড়তে দেখা গেছে। অনেকে মনে করে এই লেকের ভেতরে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে। এটি অসাধারণ একটি লেক, এটি অত্যন্ত পুরনো এবং গভীর একটি লেক, আর সম্পূর্ণ পৃথিবীর 22% ফ্রেশ পানি এই লেকে রয়েছে। এই লেকটি 5000 ফুট গভীর। এই লেকের পানিতে এখন পর্যন্ত 92টি গাড়ি, 18টি রোবট, 55টি স্নোবাই, 2টি মোটরসাইকেল, ট্রাক্টর, হেলিকপ্টার, এমনকি একটি প্লেনও ডুবেছে, সেটা শুধুমাত্র 15 বছরের মধ্যে। এমন সিচুয়েশনে পানির নিচে ডুবে থাকা যন্ত্রাংশগুলো খুব দ্রুতই তুলে নিতে হবে, তা না হলে ফ্রেশ পানি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু এখনও কেন এগুলো পানির নিচে আটকে রয়েছে সেটা সম্পর্কে কেউ কিছু জানে না, আর এটা এখনও রহস্যময় অজানা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।